হচ্ছে এক বাটি ক্ষীর, এই হচ্ছে আজকে আমাদের ইফতার। আর আমি এখন একটু যাব হচ্ছে টাউন হলে, একটু ইমার্জেন্সি আমার যান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত দুখনি বারান্দায়। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে এখন হচ্ছে 11টার মতো বাজে আর কি, রাত 11টার মতো বাজে। তো রমজান মাসের নিয়ম অনুযায়ী মানে ইফতার করার পরেই, ইফতারের পরেই আবার আরেকটা মানে রমজানের পরবর্তী রমজানটা শুরু হয়ে যায় আর কি। তো সেই আয়োজনটা মানে পরবর্তী রমজানের হচ্ছে নামাজের তারাবির নামাজগুলো, সেহেরি এইগুলো আর কি। তো আমি একটু ভাত রান্না করলাম, তারপরে একটু লেফট ওভার খিচুড়ি আছে, কই মাছ আছে, ডাল আছে, এই হচ্ছে ও আর একটু মাংস আছে। আর তারপরে আমি এখানে একটু চিড়া ভেজালাম মাসাদ আহমেদের জন্য, ওনাকে দই দিয়ে চিড়া ভেজে দেবো, সেটা এখন না আরও পরে 4টার দিকে মাখবো আর কি। এই হচ্ছে কাহিনী। আর এখন আমি কি করব, এখন আমার সব কাজ টাজ মোটামুটি শেষ, কিচেনের কাজও শেষ। বাবা গরম, ভীষণ গরম। এই যে কিচেনের কাজটা সব শেষ, তো এখন আমি করব কি, আমি একটু ঘরের কাজ করব, সেটা হচ্ছে ফার্নিচারগুলো মুছবো। আর এই যে বললাম না যে কেউ কিছু খাবে না, অরণ্য আজকে বাইরে ইফতার করেছিল, এই জন্য এখনও খাচ্ছে। অরণ্য ভাতও আছে, খিচুড়িও আছে, ডালও আছে, হ্যাঁ মাংস আছে। কি খাবা তুমি? হ্যাঁ কি খাবা? নাগেট খাবা? আচ্ছা তাহলে দিব, আমি দিব ভেজা, না তুমি ভাজবা? কতগুলো ভাজবো? অনেকগুলা। আচ্ছা তো এই যে এখানে নাগেট গুলো দিলাম, এগুলো অবশ্য কেনা নাগেট, এখানে 15 মিনিটের জন্য দিয়ে দিলাম, এই হলো কথা। তো এখন হচ্ছে ও আর খাবে না, কিন্তু সব খুলে চলে গেছে। নাগেটের সাথে পাউরুটি খাবে, পাউরুটিটাও 180 মানে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট হয় নাই, 12 মিনিটেই হয়ে গেছে দেখলাম। এই যে তার একটাই ফায়দা হচ্ছে মানে কোনো রকম অয়েলের কানেকশন এখানে থাকে না। আর এমনি সাধারণত তান্দরি টান্দরি করলে একটু অয়েল ব্রাশ করে দিই, কিন্তু এই নাগেটে সেটাও লাগে না। অরণ্য, প্রায় 3:30 বাজে, এতক্ষণ কি করলাম, ফার্নিচার টার্নিচার গুলো মুছলাম, আর এই যে এখানে এই কাপড়গুলো সব ভাঁজ করলাম। তো এগুলাকে ওই ওই পাশের রুমে নিয়ে যেতে, ওই পাশের রুমে ক্যাবিনেটে রাখতে হবে, কিন্তু এখন রাখবো না, কারণ হচ্ছে 3:30 অলরেডি বাজে, বলতে বলতে 4টা বাজবে। এখন আমার হচ্ছে আর 10-15 মিনিট পরে এই চিড়াগুলোকে দই দিয়ে মাখবো, তারপরে হচ্ছে নিজেও কিছু খাবো। এখন বাজে দুপুর 2:30, মাসুদ আহমেদ গিয়েছে ওনার নিজের কাজে, আর অরণ্য হচ্ছে ওর রুমে কাজ করে। আর আমি এখন একটু যাব হচ্ছে টাউন হলে, একটু মাছ ইমার্জেন্সি আমার, জ্যান্ত মাছ কেনা খুব জরুরি, জ্যান্ত যে কোনো মাছ, জ্যান্ত মানে মাছ খাওয়া খুবই জরুরি আমার জন্য অন্তত পক্ষে। তো এই জন্য যাবো, আর টুকটাক কাজ আছে সেই কাজগুলো একটু করে আসবো। বাইরে বেশ রোদ, প্রচণ্ড রোদ, অনেক সাহস সঞ্চয় করে এখন রওনা হচ্ছি দুপুর 2:30 সময় খাখা রোদে, কারণ এছাড়া আর উপায় নাই, এখনই যেতে হবে। আবার ইফতারের একটা টেনশন মাথায় আছে, তো বুট সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, এগুলো দিয়ে মানে অলরেডি হয়ে গেছে বয়ল, চুলা অফ করে দিলাম। আমি এখন যাব, এসে তারপরে দেখি যত তাড়াতাড়ি সময় চলে আসবো, তারপরে ইফতারের ব্যাপারটা তখন সামাল দিতে হবে। Thank you.
বাজে ভাবছিলাম কি একটু মাছ কিনে চলে আসবো, আর টুকটাক কাজ ছিল, যদি দোকানও কাজ ছিল, কিন্তু এত কিছু মানে বাজারে গেলে না আসলে চোখে পড়লে তখন মনে হয় এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে করতে করতে অনেক কিছু কেনা হয়ে গেছে, সব এখানে এনে রাখছে, এখন সময় নাই। এখন এই যে তিনটা মুরগি কেনা, গ্রিল করব, এখন গ্রিল করব হচ্ছে এখানেও করবো এয়ার ফ্রায়ারও করবো, আর এখানে আদা রসুন লবণ চিলি ফ্লেক্স গরম মশলা গরম, হ্যাঁ গরম মশলা, গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে একটু ফুড কালার সব কিছু নিয়ে না, এই যে একটা পেস্ট বানালাম এটার মধ্যে এখন মুরগিগুলোকে মাখাবো, মাখায় 10 মিনিট সময় নেয় যেহেতু 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এই যে এইভাবে করে একদম ভালো করে মাখাবো, ছেলেটা দিব হচ্ছে চুলায় আর আমারটা এয়ার ফ্রায়ারে করব, একটু খালি তেল ব্রাশ করব। ঝটপট ইফতারের কাজ শুরু করে দিলাম, কারণ আমি বুট অলরেডি বয়েল করে গিয়েছিলাম, বুটের সাথে আলুও বয়েল করে গিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে মেনু চেঞ্জ হয়ে গেছে, নিজেই চেঞ্জ করে ফেললাম, ভাবলাম যে তাজা তাজা মুরগিটাকে হোল মানে হোল চিকেন করি আর কি, যে হোল চিকেন ফ্রাইও বলা যাবে তান্দুরিও বলা যায় আর কি, যেটাই বলেন, খালি মানে যে কয়লার যে স্মোকটা দেওয়া অ্যাড করা যায় ওটা করিনি আর কি। আর এখানে দেখেন আলুর চপের আলুগুলোকে না পিস পিস করে গরম মশলাকে থেতো করে তারপরে এই সব আদা রসুন জিরা এগুলো দিয়ে আলুর দমটা করে ফেলতেছি। আর এখানে হচ্ছে তেঁতুলের পাল্প আর কি, তেঁতুলের সস 2 চামচ দিলাম, আর কালারটা দেখেন যেহেতু আমি বুটের সাথে আলুটা বয়েল করেছিলাম আলুর চপের জন্য তাড়াহুড়া করে, এই জন্য সেই আলুর চপের আলু দিয়েই আমি আলুর দমটা করছি আর কি, কিউব কিউব করে কেটেতে এখানে সব কিছু দিয়ে তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম। তো এখন করবো কি, গরম মশলা করা নাই, এটা রাঁধুনির গরম মশলা নিয়ে আসছিলাম সেটাই করলা দিলাম, আর এখানে ধনে পাতা দিলাম, তারপরে কাঁচামরিচ দিব, ব্যাস আমার হচ্ছে আলুর দম ডান। এই যে দেখেন আলুর দমটা অলরেডি হয়ে গেছে, যদিও কালারটা ভালো আসে নাই, আইদার আমি হলুদ ছাড়া সাদা করি, আর এটা একটু কালচে হয়ে গেছে, এবারে যেহেতু আমি এখানে বুটের সাথে আলুটা সিদ্ধ দিয়েছিলাম, তো তারপরে খেতে কিন্তু ভালো হয়েছে, খাওয়াতে কোনো প্রবলেম হয়নি, দেখতে যদিও কালারটা একটু অন্যরকম হয়েছে। তো আমি আলুর দমটা চুলায় দিয়ে না পট করে গিয়ে শাওয়ার নিয়ে আসলাম, কারণ এত গরম ছিল আর আমি এগুলো বসে না দিই শাওয়ারে না গেলে আমার দেরি হয়ে যেত। তো এই যে আমার হোল চিকেন হয়ে গেছে, চিকেনটা না খুব ভালো হয়েছে, বিশেষ করে ওরা বাবা ছেলে এত তৃপ্তি করে খেলো যে ভালো লাগলো। তো এগুলো হচ্ছে পাকিস্তানি কক রোস্টের জন্য যেগুলো আনি আর কি, আমাদের বাসায় দেখবেন সাধারণত চিকেন রান্না করা হয় না, একমাত্র দেশি চিকেন হলেই রান্না খাওয়া হয়, আর এই পাকিস্তানি ককগুলো হচ্ছে রোস্টের জন্য হয়, আর ব্রয়লার কখনো আনি বিভিন্ন রেসিপি আমার ছেলের জন্য। তো এখানে হচ্ছে রেডিমেড যে পরোটাগুলো সেগুলাই তাড়াহুড়া করে ভেজে নিলাম, তো অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি চলে আসছি সব কিছু দিয়ে দিচ্ছি ইফতারে। আর এখানে হচ্ছে মাসাদ আহমেদও আমাকে একটু হেল্প করেন, অবশ্য শরবতটা উনিই বানান আর কি, বেশি মানে প্রিপেয়ার করেন, আমি যেদিন যেটা করব সেগুলো রেডি করে সব কিছু দিয়ে দেই, তারপরে উনি আর কি বাকিটা উনি করেন, সবসময়ই বাসায় থাকলে শরবতটা উনিই করেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার হচ্ছে এটাই। আর 10-12 মিনিটের মতো আছে কিন্তু আমার ইফতার মানে বানানো শেষ, আলহামদুলিল্লাহ যা যা মনে করো খুব সংক্ষেপে ছটকাট করে করে ফেলে। ইফতারে হচ্ছে রেডিমেড পরোটা আলুর দম, আর এখানে হচ্ছে চিকেন রোস্ট করলাম তিনজনের জন্য 3টা। চিকেন রোস্ট, আর এখানে হচ্ছে আলুর দম, এখানে সালাদ, এখানে পরোটা, আর এখানে একটু ক্ষীর, আপেল, বেদেনা, এখানে হচ্ছে তরমুজ, এই আর শরবত হচ্ছে বেলের শরবত আর লেবুর শরবত। এই হচ্ছে আজকের ইফতার, আর এখন আর কতক্ষণ বাকি, আর 8 মিনিট বাকি আছে। তো আমার ঘোরাঘুরি করে মোটামুটি আজকে
শেষ ইফতার বানানো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে আমাদের ইফতারের থালি হচ্ছে চিকেন রোস্ট, পরাটা, সালাদ, খোরমা, লেবু আর হচ্ছে ফ্রুটস, আলুর দম আর এখানে হচ্ছে এক বাটি ক্ষীর। এই হচ্ছে আজকে আমাদের ইফতার। তো আজকে হচ্ছে মিন্ট দিয়ে মানে পুদিনা পাতা দিয়ে আর লেবু দিয়ে শরবত, আর ছিল হচ্ছে বেলের শরবত। বেলের সাথেও লেবু দেওয়া ছিল, লেবুটা যে কোনো মানে শরবত বা জুসের সাথে অ্যাড করলে না খুব ভালো হয়। তো বেলের শরবতটা মাসাদ আহমেদের জন্য, লেবুর আর পুদিনার শরবতটা আমাদের মা ছেলের জন্য। তো এই যে শরবত দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। তো এখানে অলরেডি সময় হয়ে গেছে, তো অরণ্য হাতটা ধুয়ে বসলো। তো এখানে হচ্ছে অলরেডি আমরা ইফতার শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। আর ইফতারের পরে টিভিটা তখন বন্ধ করে দেওয়া হয় আর কি, ইফতারের পরেই পরপরই বন্ধ করে দেওয়া হয়। তো এই যে এখানে বাবা ছেলে শুরু করে দিছে, আর দুজনেরই আমি চিকেন খাওয়া দেখেই বুঝলাম যে ওদের খুব পছন্দ হলো হয়েছে আর কি। কারণ অনেক সময় কি মশলার এদিক সেদিক হয়, আজকে আমি খুব প্লেন মশলা দিয়েই করা আর কি। তো ওরা খুব তৃপ্তি করে মানে দুজনেই খুব তৃপ্তি নিয়ে আজকে ইফতার করছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলের খাওয়াটাই জন্য একটু দেখালাম যে ও এই ধরনের ড্রাই জিনিস খেতেই পছন্দ করে, যদিও ও বুট, পেঁয়াজু, আলুর চপ, ভাজা পোড়া, মুড়ি দিয়ে মাখায় খেতে খুবই পছন্দ করে, তবে এগুলোও মাঝে মাঝে পছন্দ করে। তো আমাদের ইফতার মোটামুটি আজকের মতো শেষ আলহামদুলিল্লাহ। কালকেরটার জন্য আবার মাথা ঘামাতে হবে। এই যে এই সাইজের এরকম আর একটু ছোট আছে, এখানে হচ্ছে আটটা 16টা মুরগি 3000 টাকা দিচ্ছে। আর এখানে হচ্ছে 1 কেজি কই মাছ জ্যান্ত, এগুলোকে কেটে নিয়ে আসছি। এখানে 3 কেজি 200 গ্রামের একটা মৃগেল মাছ, কারণ আমাদের বাসায় রুইয়ের থেকে মৃগেল আর কাতলটাই বেশি আর কাতলাটা মৃগেলটাই বেশি আনা হয় আর কি, আমি আনি। আর এখানে একটু অল্প একটু শিম, একটু টমেটো, আর এখানে হচ্ছে পেঁপে, পেঁপেটাকে ম্যাশ করে ডিপে রাখবো আর কি, ওই কাবাব টাবাব করার জন্য, মাখানোর জন্য। আর এই যে ঢ্যাঁড়স একদম কচি কচি, অল্প একটু মূলা আনছি, পুদিনা পাতা, ধনে পাতা, হাঁসের ডিম, মুরগির ডিম। আর এখানে হচ্ছে মুরগির গিলা কলিজাগুলো আলাদা করা। আর এখানে হচ্ছে মাছের তেল, যেটা আমার খুবই ফেভারেট। তো এখন ও আচ্ছা, আর একদম এই যে দেখেন জাংলার যে পুঁই শাক বলে না, পুঁইয়ের মাচা থেকে যে পুঁই শাকগুলো, সেই পুঁই শাকগুলো। তো এই বাজারগুলো এখন একটু মাছগুলো এখনই রেখে দিবে, আর মুরগিগুলো একটু ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হবে, তারপরে ডিমগুলোকে ধোয়াধুই করে পরিষ্কার করে তারপরে রাখতে হবে। মাছগুলো ওই মাছ কই মাছগুলোকেও একটু ধুয়ে তারপরে রাখতে হবে। এই হচ্ছে কাহিনী। আর এখানে আমি একটা টি ব্যাগ দিলাম, একটু চা খাবো। তো চা নিয়ে আসছি, এখন চাটা খাবো, চাটা আরাম করে খেয়ে তারপর আপার বাসায় যাবো। আপার বাসা থেকে আসার পরে তারপরে সেহেরির জন্য কী করবো চিন্তা করবো। তো এই হচ্ছে চাটা খাওয়া খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিই। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সব আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। এখন বসে চাটা খাবো তারপরে।